আসসালামু আলাইকুম। শুভেচ্ছা দিয়ে শুরু করব আজকের নিউজ। ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছেলে আকাশ আম্বানির বাগদান ছিল 28 জুন বৃহস্পতিবার। সেই অনুষ্ঠানকে ঘিরে মুম্বাইয়ে আম্বানির বাড়িতে বসেছিল তারার মেলা। এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, ছোটবেলার বান্ধবী শ্লোক মেহতার সঙ্গে বাগদান হয় আকাশের। রাতভর এই অনুষ্ঠানে একে একে হাজির হন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও তার প্রেমিক মার্কিন সঙ্গীতশিল্পী নিক জোন্স, বলিউড বাদশাহ শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী খান, অভিনেত্রী আলিয়া ভাট, ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকার ও তার স্ত্রী অঞ্জলি টেন্ডুলকার, বলিউডের আলোচিত নির্মাতা ও প্রযোজক করণ জোহর, অভিনেতা রণবীর কাপুর সহ আরও অনেকে। এই ছবিতে দেখা যাচ্ছে আকাশলোকের বাগদান অনুষ্ঠানে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোন্স। আর এই ছবিতে দেখা যাচ্ছে পাঞ্জাবি আর শাড়ি পরে হাজির হয়ে নজর কেড়েছিলেন সচিন টেন্ডুলকার ও অঞ্জলি টেন্ডুলকার। আর এই ছবিতে দেখা যাচ্ছে বরাবরের মতোই আলাদা ছিলেন শাহরুখ খান ও গৌরী খান। আর এই ছবিতে দেখা যাচ্ছে বাগদান অনুষ্ঠানে গোলাপি শাড়িতে হাস্যোজ্জ্বল আলিয়া ভাট। আর এই ছবিতে দেখা যাচ্ছে বাগদান অনুষ্ঠানে রণবীর কাপুর। আর এই ছবিতে দেখা যাচ্ছে আকাশলোকের বাগদান অনুষ্ঠানে করণ জোহর। আর এই ছবিতে দেখা যাচ্ছে হবু দম্পতি শ্লোক মেহতা ও আকাশ আম্বানি। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।